নমস্কাৰ নতুন এটা ভিডিঅ'ৰ সকলোকে পুনৰবাৰ স্বাগতম জনাইছো পঠিনা দ্বাৰা। আজি কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ খবৰ আপোনালোকৰ মাজলৈ লৈ আহিছো। এই ভিডিঅ'ৰ জৰিয়তে আপোনালোকে ভিডিঅ'টো মনোযোগে সকলোৱে চাই থাকিব। বন্ধুসকল, আপোনালোকে এই ভিডিঅ'ৰ জৰিয়তে জানিব পাৰিব যদি আপোনালোকৰ এটা জনধন একাউণ্ট আছে, আপোনালোকৰ বাবে ভাল খবৰ আহিছে। কেন্দ্ৰীয় চৰকাৰৰ ফালৰ পৰা জনধন একাউণ্ট থকাসকলৰ বাবে এটা ভাল খবৰ লৈ আহিছে। কি ভাল খবৰ বন্ধুসকল, আপোনালোকক এই ভিডিঅ'ৰ জৰিয়তে আমি জনাবলৈ চেষ্টা কৰিম। আপোনালোকে ভিডিঅ'টো মনোযোগে চাই থাকিব। আৰু বন্ধুসকল, আপোনালোকৰ যদি বেংকত এটা একাউণ্ট আছে তেতিয়াহ'লে আপোনালোকৰ বাবে ভাল খবৰ আছে। কি ভাল খবৰ সেইটো আপোনালোকক জনাম। আপোনালোকক গোটেইকেইটা নিউজ আপোনালোকক ভালদৰে বিৱৰণ কৰিবলৈ এই ভিডিঅ'ৰ জৰিয়তে চেষ্টা কৰিম। আপোনালোকে ভিডিঅ'টো মনোযোগে সেইসকলে চাই থাকিব। আৰু বন্ধুসকল, আপোনালোকে যদি মাইক্ৰ' ফাইনেন্সৰ লোন লৈছিল তেতিয়াহ'লে আপোনালোকৰ বাবে এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ আছে। লগতে বন্ধুসকল, আপোনালোকে যদি অৰুণোদয় আঁচনি টকা লাভ কৰে তেতিয়াহ'লে আপোনালোকৰ বাবে আছে এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ। আপোনালোকে ভিডিঅ'টো মনোযোগে সেইসকলে চাই থাকিব লাগিব, তেতিয়াহে আপোনালোকে গোটেইকেইটা খবৰ ভালদৰে জানিব পাৰিব। আৰু বন্ধুসকল, কেন্দ্ৰীয় চৰকাৰৰ ফালৰ পৰা ৰিচম নামেৰে এটা পৰ্টেল মুকলি কৰিছে। আৰু সেই পৰ্টেলৰ জৰিয়তে ৰিচম এখন কাৰ্ড বনাবলৈ দিছে শ্ৰমিকসকলৰ বাবে। বন্ধুসকল, শ্ৰমিকসকলে সেই কাৰ্ডখন বনাব লাগিব, সকলো শ্ৰমিকে বনাব পাৰিব কাৰ্ডখন। আৰু সেই কাৰ্ডখন বনোৱাৰ পাছত কি কি লাভ হ'ব বন্ধুসকল আপোনালোকৰ, যিহেতু সেই শ্ৰমিকসকলে বনাব লাগিব আৰু শ্ৰমিকসকলৰ কি লাভ হ'ব এই কাৰ্ডখন বনোৱাৰ বাবে, সেই কথা আপোনালোকে এই ভিডিঅ'ৰ জৰিয়তে আমি ক'বলৈ চেষ্টা কৰিম। যিহেতু কেন্দ্ৰীয় চৰকাৰৰ ফালৰ পৰা 3-4 দিনমান আগতে সেই পৰ্টেলটো মুকলি কৰা হৈছে। আৰু এই পৰ্টেলটোৰ জৰিয়তে আপোনালোকে কেনেদৰে সেই কাৰ্ডটো বনাব পাৰিব সেই কথাও আপোনালোকক জনাবলৈ চেষ্টা কৰিম। আপোনালোকে ভিডিঅ'টো মনোযোগে চাই থাকিব সেইসকলে। সেই কাৰ্ডটো নহ'লে বন্ধুসকল, আপোনালোক যদি শ্ৰমিক হয় তেতিয়াহ'লে কিন্তু আপোনালোকে একো সুবিধা লাভ কৰিবলৈ সক্ষম নহ'ব। আপোনালোকক সকলোখিনি সেয়েহে বিৱৰণ ক'বলৈ চেষ্টা কৰিম, যিহেতু কেন্দ্ৰীয় চৰকাৰৰ ফালৰ পৰা সেই ৰিচম বুলি এই পৰ্টেলটো মুকলি কৰা হৈছে। বন্ধুসকল, আপোনালোকক ধুনীয়াকৈ সবিশেষ সকলোখিনি ক'বলৈ চেষ্টা কৰিম। সেয়েহে আপোনালোক সকলোখিনি এই ভিডিঅ'ৰ জৰিয়তে আমি ক'বলৈ চেষ্টা কৰিম। আপোনালোকে ভিডিঅ'টো মনোযোগে সেইসকলে চাই থাকিব। যদি আপোনালোকে ভিডিঅ'টো চাই ভাল পায় প্লিজ লাইক কৰিব, কমেণ্ট কৰিব আৰু সকলোকে আমাৰ ভিডিঅ'টো শ্বেয়াৰ কৰি দিব যাতে সকলোৱে কথাখিনি গম পায়। বন্ধুসকল, আহক তেতিয়াহ'লে আজি আমাৰ ভিডিঅ'টো আৰম্ভ কৰোঁ। আৰম্ভ কৰাৰ আগতে আপোনালোকক এটা ৰিকুৱেষ্ট, আমাৰ চেনেলটো আপোনালোকে ছাবস্ক্ৰাইব কৰা নাই, প্লিজ ছাবস্ক্ৰাইব কৰি কাষত থকা বেল আইকনটো প্ৰেছ কৰি ফলো কৰি দিব। আহক তেতিয়াহ'লে আমি গোটেইকেইটা কথা বিৱৰণ জানি লওঁ। আজিৰ ভিডিঅ'ৰ প্ৰথমটো গুৰুত্বপূৰ্ণ খবৰ হৈছে বন্ধুসকল, ষ্টেট বেংক অফ ইণ্ডিয়া SBI এই একাউণ্ট থাকিলে বিনামূলীয়াকৈ লাভ কৰিব 2,00,000 টকা। হয় বন্ধুসকল, SBI যদি আপোনালোকৰ একাউণ্ট থাকে তেতিয়াহ'লে আপোনালোকে বিনামূলীয়াকৈ 2,00,000 টকা লাভ কৰিবলৈ সক্ষম হ'ব। কেনেদৰে লাভ কৰিব বন্ধুসকল, কি পৰ্যায়ত আপোনালোকে লাভ কৰিব পাৰিব, কি কৰিব লাগিব, সকলোখিনি আপোনালোকক ভালদৰে কৈ দিম। আপোনালোকে ভিডিঅ'টো মনোযোগী হ'লে চাই ল'ব। SBI এই একাউণ্ট থাকিলে বিনামূলীয়াকৈ লাভ কৰিব 2,00,000 টকা। কি একাউণ্ট থাকিব লাগিব আপোনালোকৰ, এই একাউণ্ট বুলি ইয়াত উল্লেখ কৰিছে বন্ধুসকল। গ্ৰাহকৰ বাবে আকৰ্ষণীয় সুবিধা ভাৰতীয় ষ্টেট বেংকৰ, দেশবাসীলৈ ভাৰতীয় ষ্টেট বেংকৰ ডাঙৰ সুযোগ। SBI গ্ৰাহক হ'লেই বিনামূলীয়াকৈ লাভ কৰিব 2,00,000 টকাৰ বীমাৰ সুবিধা। আপোনালোকৰ বাবে বীমাৰ সুবিধা আছে 2,00,000 টকা। আপোনালোকৰ যদি ফ্ৰী অফ কষ্ট ₹2,00,000 এছ ৰেচিডেণ্টলি পলিচি বন্ধুসকল, আপোনালোকৰ বাবে 2,00,000 টকা এটা বীমা ৰাখি থৈছে। আপোনালোকৰ যদি কিবা বাইচান্স আপোনালোকে নহ'বলগীয়া ঘটনা হৈ যায় বন্ধুসকল, আপোনালোকৰ এক্সিডেণ্টলি আপোনালোকৰ মৃত্যু হৈ যায়, তেতিয়া আপোনালোকে সেই 2,00,000 টকা বীমা লাভ কৰিবলৈ সক্ষম হ'ব। সেইবাবে SBI গ্ৰাহকসকলৰ বাবে এইটো ৰাখি থৈছে আৰু SBI গ্ৰাহকসকলেহে এই 2,00,000 টকাৰ বীমা লাভ কৰিবলৈ সক্ষম হয়। আৰ্থিকভাৱে পিছপৰা মানুহৰ কথা চিন্তা কৰি এই ছেভিংছ একাউণ্ট খোলাৰ কথা কৈছিল প্ৰধানমন্ত্ৰীগৰাকীয়ে। আৰ্থিকভাৱে যিসকল পিছপৰা সেইসকল লোকৰ বাবে এই 2,00,000 টকাৰ বীমাটোৰ কথা কোৱা হৈছে। সেই 2,00,000 টকাৰ বীমাটো যিসকল আৰ্থিকভাৱে পিছপৰা লোক সেইসকলেহে লাভ কৰিবলৈ সক্ষম হ'ব। অৰ্থনৈতিক সেৱা, বেংকিং ছেভিংছ, জমা ক্ৰেডিট, বীমা, পেঞ্চন যাতে সহজেই লাভ কৰে তাৰ বাবে উদ্যোগ লোৱা হৈছে। বেচিক ছেভিংছ একাউণ্টৰ জনধন একাউণ্টলৈ স্থানান্তৰ কৰাৰ সুযোগ আছে। 28 আগষ্ট 2018 পিছৰ পৰা জনধন একাউণ্টৰ গ্ৰাহকে 2,00,000 টকা দুৰ্ঘটনা বীমাৰ সুবিধা লাভ কৰাটো সম্ভৱ হৈ পৰিছে। বন্ধুসকল, আপোনালোকে যদি ইয়াৰ বিষয়ে সবিশেষ জানিব বিচাৰে তেতিয়াহ'লে আপোনালোকে ষ্টেট বেংকৰ শাখালৈ যাব আৰু শাখাত গৈ আপোনালোকে ইয়াৰ সম্পৰ্কে সুধিব। তেওঁ শাখাৰ যি ব্ৰাঞ্চ মেনেজাৰ আছে, ব্ৰাঞ্চ মেনেজাৰ সকলোখিনি আপোনালোকক ভালদৰে বিৱৰণ জনাই দিব। বন্ধুসকল, আজি আমাৰ প্ৰথমটো গুৰুত্বপূৰ্ণ খবৰ আপোনালোকে জানিব পাৰিলে। এতিয়া হওক আপোনালোকৰ দ্বিতীয় গুৰুত্বপূৰ্ণ খবৰ আছে, সেই দ্বিতীয় গুৰুত্বপূৰ্ণ খবৰটো আপোনালোকক জনাই দিওঁ। দ্বিতীয়টো গুৰুত্বপূৰ্ণ খবৰ হৈছে, যদি আপোনালোকৰ জনধন একাউণ্ট আছে তেতিয়াহ'লে আপোনালোকৰ বাবে ভাল খবৰ আছে। ইয়াতে উল্লেখ কৰিছে আপোনালোকে চাওক, আপোনাৰ জনধন একাউণ্টত 2-10,000 টকাৰ নহয় পাব 2.5 লাখ টকাৰ সম্পূৰ্ণ বিনামূলীয়াকৈ লাভ। আপোনালোকে গম পালে সম্পূৰ্ণ বিনামূলীয়াকৈ আপোনালোকে লাভ কৰিব 2.5 লাখ টকাৰ আপোনালোকে সম্পূৰ্ণকৈ বিনামূলীয়াকৈ লাভ কৰিবলৈ সক্ষম হ'ব বুলি ইয়াতে উল্লেখ কৰিছে। কেনেদৰে লাভ কৰিব, কি কৰিব লাগিব, কোন পৰ্যায় বা কোনসকল মহিলাই লাভ কৰিব, সকলোখিনি আপোনালোকক এই ভিডিঅ'ৰ জৰিয়তে ক'বলৈ চেষ্টা কৰিম। আপোনালোকে ভিডিঅ'টো মনোযোগেৰে চাই ল'ব সেইসকলে।
প্রধানমন্ত্রী জনধন যোজনার 7 বছর সম্পূর্ণ হয়েছে। আঁচনিখনের অধীনত খোলা একাউন্টের সংখ্যা কে বছর মানতে 3 গুণ বৃদ্ধি পাইছে। চলিত বর্ষ মার্চলৈ জনধন একাউন্টের সংখ্যা 14.62 কোটির পৰা 43 কোটিলৈ বৃদ্ধি পাইছে। এই সন্দৰ্ভত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে টুইট করে দেশবাসীক শুভেচ্ছা দিছে। জনধন আঁচনির ফল দরিদ্র লোকসকলে তেওঁলোকর ব্যাঙ্ক একাউন্ট খুলিবলৈ সক্ষম হয়েছে। এই আঁচনির অধীনত যিসকলে একাউন্ট খুলে তেওঁলোকে সহজলভ্য বীমা, পেনশন আর অন্যান্য অর্থনৈতিক সুবিধা লাভ করে। জনধন একাউন্ট ধারকসকলক তেওঁলোকর একাউন্টত 2.30 লাখ টাকার বীমা কভারেজ দিয়া হয়। একাউন্ট ধারকসকলে 1 লাখ টাকার দুর্ঘটনা বীমা লগতে 30,000 টাকার সাধারণ বীমা লাভ করে। যদি দুর্ঘটনাত একাউন্ট ধারকর মৃত্যু হয় তেন্তে 2 লাখ টাকা পরিশোধ করা হয়। এই হিসাবত মোট 2.5 লাখ টাকা লাভ করে। আপনাদের গম পালে 2.5 লাখ টাকা তো আপনাদের যদি দিয়া কথা কইছে সেই আপনাদের বীমা হিসাবে দিব। আপনাদের জনধন একাউন্ট থাকলে আপনার সেই জনধন একাউন্টের বীমা থাকিব। যদি আপনার বাই চান্স দুর্ঘটনা হয়ে যায় তাহলে আপনাদের সেই বীমা লাভ করবলে সক্ষম হব। এর আপনাদের 2.5 লাখ টাকা লাভ করবলে সক্ষম হব। প্রধানমন্ত্রী জনধন যোজনার অধীনত একাউন্ট খুলবলে রাজহুয়া খণ্ডর ব্যাঙ্কত একাউন্ট খুলব লাগবে। কিন্তু যদি কোনোবাই বিচারে তেন্তে ব্যক্তিগত ব্যাঙ্কতো এই একাউন্ট খুলব পারে। যদি তেওঁ সেভিংস একাউন্ট আছে তাহলে ইয়াক জনধন একাউন্টলৈ পরিবর্তন করব। যদি ভারতের নাগরিক আর কারোবার বয়স 10 বছরক অধিক হয় তেন্তে তেও একাউন্ট খুলিব পারে। জনধন একাউন্টের বাবে ভেরিফিকেশন বাধ্যতামূলক। আপনাদের KYC দিব লাগিব বাধ্যতামূলক। তারপরে একাউন্ট খোলা হয়। আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি, পাসপোর্ট, এমএনএ রেখা, জব কার্ডের সহিতেও একাউন্ট খুলিব পারি। আপনাদের আমার দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর জানিব পাইলে এটা আপনার তৃতীয় গুরুত্বপূর্ণ খবর জানাই দিব। তৃতীয় গুরুত্বপূর্ণ খবর হয়েছে আপনাদের রিশ্রম কার্ড তো বনাব লাগবে। যদি আপনাদের এখন এজন শ্রমিক হয় তাহলে আপনাদের রিশ্রম কার্ড বনাব লাগবে। আপনাদের সরকারি চাকরি নকলে সকলে ইয়ার আবেদন করে পড়ে বা অর্থাৎ আপনাদের কার্ড তো বনাব পড়ব। আপনাদের মোবাইল পে বনাব পড়ব। লগালগ আপনার কার্ড ওলাই যাব। আপনাদের ডাউনলোড করে পড়ব, প্রিন্ট আউট করে পড়ব। বন্ধুসকল প্রসেসটা অল্প দীঘলীয়া এই প্রসেসটা বন্ধুসকল। সেয়ে মানে ভাবিছো এটা নেক্সট ভিডিওর জড়িয়ে আপনাদের সেই সবিশেষ কথাখিনি দেখাই দিম বা আপনাদের সম্পূর্ণ প্রসেসটা স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাই দিম। যেহেতু এই ভিডিওটি যদি মানে কবলে যাও ভিডিওটি বহুত দীঘলে গুছি যাব, সেয়ে মানে নেক্সট ভিডিওত এটা জড়িয়ে আপনাদের কিহর বাবে এই কার্ডটি ব্যবহার করা হব, লগতে কেনদরে আপনাদের কার্ডটি ঘরেরপর আপনার মোবাইলটোরপরাই 5 মিনিটের ভিতর বনাব পারিব সকলখিনি আপনাদের দেখাই দিম। কেন্দ্রীয় সরকারে 4 দিন আগত ইয়াক মুক্তি করা হয়েছে বন্ধুসকল। বহুতে ইয়ার এই খবর এটালে পোয়া নাই, সেইভাবে আমি ভিডিওর জড়িয়ে আপনার সকলখিনি কবলে চেষ্টা করি। আপনাদের এটা আমার তৃতীয় গুরুত্বপূর্ণ খবর জানিব পাইলে এটা হোক। আপনাদের যদি চতুর্থ গুরুত্বপূর্ণ খবর আছে সেইটা জানাই দিব বন্ধুসকল। মাইক্রো ফাইন্যান্সের সম্পর্কে এটা ভাল খবর আছে। সরকারে সিদ্ধান্ত লৈছে সকলকে মাইক্রো ফাইন্যান্সের ঋণের পৰা মুক্ত করে দিব বন্ধুসকল। আপনাদের ইয়ার উপর একটা ভিডিও মূর আহি আছে বন্ধুসকল, আপনাদের চাব পাৰিব সকলখিনি তারপরে জানিব পাৰিব। আর লগতে বন্ধুসকল আপনাদের যদি শেষ গুরুত্বপূর্ণ খবর আছে সেই শেষ গুরুত্বপূর্ণ খবরটা হয়েছে অনুরোধ আসনি সম্পর্কে। বন্ধুসকল বহুতে কুয়েশন করে আছে যে 830 টাকা দিবনে না 1,000 টাকা দিব। বন্ধুসকল সরকার ফলের স্পষ্টকে জানাই দিছে আপনাদের এটা ভিডিওর জড়িয়ে মানে দেখাইছিল আপনাদের সেপ্টেম্বর 10 তারিখের দিনখানি যেহেতু টাকাটা সোমাব কথা কৈছে আর সেপ্টেম্বর 10 তারিখের দিনাখানি আপনাদের পেমেন্ট সোমাব আর পেমেন্ট সোমালে আপনাদের 1,000 টাকা লাভ করবলে সক্ষম হব। 1,000কে আপনাদের পেমেন্ট সোমাব 830 টাকা নহয়। এই কথাটা মানে আগের ভিডিওতে কোয়া আছে আর তাত আপনাদের সরকার ফলের কি কৈছে মানে কেবিনেট বৈঠকের পাশে এখন নোটিশ প্রকাশ করেছিল। সেই নোটিশ মানে আপনাদের দেখাই কিন্তু সকলে সুদি আছে 830 টাকা হবনে 1,000 টাকাও দিব বন্ধু। সেইভাবে মানে কৈছো আপনাদের সেপ্টেম্বর 10 তারিখের পর 830 টাকার ঠাইত আপনাদের 1,000টাকা লাভ করবলে সক্ষম হব। আপনাদের এই ভিডিওর জড়িয়ে মানে সেই আগে পুনের কবলে চেষ্টা করছো, কেন আপনাদের বহুতে কমেন্ট করে থাকার বাবে মই এই ভিডিওর জড়িয়ে আপনাদের সকলখিনি কবলে চেষ্টা করছো। আপনাদের যদি ভিডিও চাই ভাল পাইছে প্লিজ লাইক করব, কমেন্ট করব আর সকলকে ভিডিও শেয়ার করে দিব, কেন আজ আমার গুরুত্বপূর্ণ খবরখিনি ইমানেই আছে বন্ধুসকল। আপনাদের আশা করছো ভালে পাইছে বা আপনাদের যদি কিবা সুদিবলগা আছে আপনারা কমেন্ট করে সুদিব পারে। আর নেক্সট ভিডিও লগ পড়ার আজিলে আইসো। থ্যাংক ইউ।